রাজ্য সরকারের মিশন 100 বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির। 2022-23 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে মোট 22 জন পড়ুয়াকে নিয়ে শুক্রবার পথ চলতে শুরু করলো স্কুলটি। স্কুলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক রূপন রায়, বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বিশ্বাস, আগরতলা পুর নিগমের 4 নং ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা দেবনাথ, 5 নং ওয়ার্ডের কাউন্সিলর লতানাথ সহ অন্যান্যরা। স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ সংবাদ মাধ্যমের সামনে এই নতুন পথ চলা নিয়ে বলেন, এই প্রকল্পে শিক্ষাদান করতে গিয়ে স্কুলকে শিক্ষক স্বল্পতায় ভুগতে হবে না। আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রথম শ্রেণীতে ইংরেজি মাধ্যমে যে ক্লাস আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি, আমাদের এখানে এখন পর্যন্ত 22 জন ছেলে মেয়ে এই বছর অ্যাডমিশন নিয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্পে রাজ্য সরকার যে 100টা স্কুল মিশন 100 ঘোষণা করেছে, তার মধ্যে আমাদের স্কুলটা একটা। এই স্কুলে আমরা এই বছর থেকে ক্লাস 1 থেকে 12 আমরা দুপুরের একসঙ্গে ক্লাস করছি। আজ থেকেই আমাদের একসঙ্গে ক্লাসটা শুরু হচ্ছে এবং ক্লাস 1 ইংরেজি মাধ্যমে আজকে শুরু হতে যাচ্ছে। আমাদের এখন পর্যন্ত যা আছে টিচার আছে, টিচার চলবে। শুধুমাত্র বিদ্যাজ্যোতি প্রকল্পে 3টা নতুন সাবজেক্ট, যেটা সাইকোলজি, জিওগ্রাফি, এটা ইতিমধ্যে রাজ্য সরকার বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন রাজ্য সরকার নিয়োগ যদি করে তাহলে আমরা ওই সাবজেক্টগুলি করতে পারবো। এখন পর্যন্ত যা আছে শিক্ষক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।